আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রাবাসী, আমরা আজকে একটা সনি টিভি দেখতে আসছি, যেটা বারবার তিনবার সনি লেখা আসে বন্ধ হয়ে যায়। তো আমরা লাইনটা দিই, এখন টিভিটা অন হলো, সনের লোগো আসলো, বন্ধ হয়ে গেল আবার। আবার সনি আসলো দুইবার। বারবারই আসি, সনি লেখাটা আসি, তারপর বন্ধ হয়ে যাচ্ছে। পরবর্তী সময়ে এটা ব্লিং করতেছে, যেটা বলি আমরা সিক্স ব্লিঙ্কিং। সিক্স ব্লিঙ্কিং সেটা মাদারবোর্ড থেকে হয়, ব্যাকলাইট থেকে হয়, সেটা কিসের থেকে হলো আমরা টিভিটা খোলার পরে দেখে আপনাদেরকে জানাচ্ছি। তো দেখতে থাকেন আমাদের সাথে, আমরা টিভিটা ওপেন করে বাকি কাজটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জি, আমরা আমাদের টেলিভিশনের মডেল নাম্বারটি ভাই একটু দেখাই। এই যে টেলিভিশনের মডেল নাম্বার, তো আমরা টিভিটা ওপেন করলাম, এখন দেখি এটা কিসের সমস্যা, এটা কি মাদারবোর্ড থেকে হলো নাকি ব্যাকলাইট থেকে হলো। আমরা তো হুট করে ব্যাকলাইটটা খুলতে পারি না, আগে আমরা প্রাথমিকভাবে একটা চেক করব। চেক করতে হলে সেটা একটা এলইডি টেস্টারের প্রয়োজন, তো আমি আমার টেস্টারটা দিয়ে এখন চেক করব। একটি লাইনে 22-23 ভুল দেখাচ্ছে, দ্বিতীয় নম্বরটাতে 27-29, তার মানে এই লাইনটাতে গণ্ডগোল আছে। তৃতীয় লাইনটাতে তাও 27, তার মানে ব্যাকলাইটের সমস্যা আছে, আমরা কনফার্ম হইতে পারলাম। তো এখন পুরো টিভিটা খুলবো, খুলে ব্যাকলাইটগুলো ওপেন করব, করে আমরা সাথে নতুন লাইট আমরা নিয়ে আসছি। আমরা এর আগেই কনফার্ম ছিলাম যে লাইটগুলো খারাপ। এই 40-এর মধ্যে আবার দুইটা সাইজ হয়, যার কারণে আমরা দুই ধরনের লাইট নিয়ে আসছি, একটা একটু ছোট সাইজ, একটা বড় সাইজ, বেশি বেশ কম না, হালকা একটু বেশ কম, 1 থেকে 2 ইঞ্চি ছোট বড় হয়। তো আমরা সাথে দুইটা সেটই নিয়ে আসছি, দেখি এটা কোনটা প্রয়োজন হয়। একই লাইট, শুধু বড় ছোট। আমরা পরে টিভিটা ওপেন করব, করে আপনাদেরকে লাইটের এতটুকু আবারও দেখাবো। শুরু। জি, আমরা আমাদের টিভিটা ওপেন করলাম, করার পরে দেখলাম যে আমাদের বড় সাইজ যেটা, সেই সাইজটা আমাদের এটার সাথে ম্যাচ হলো। এই দেখেন, একেবারে একুরেট ম্যাচ হলো এটা। একটু কাজ করে কাছ থেকে দেখার জন্য করি, আর যদি আমি ভুল করে এটা নিয়ে আসতাম এটা হইতো না, এটা বসানো অসম্ভব ছিল। তো আমাদের এই মডেলটার মধ্যে আমরা সবসময় বড় লাইটগুলো ইউজ করব, ছোটটা হবে না। ঠিক আছে, আমি লাইটগুলো এখানে ফিটিং করব, করে আপনাদেরকে আলোটা দেখাবো। তো দেখতে থাকেন। জি, আমরা লাইটগুলো সম্পূর্ণ লাইট লাগানোর পরে প্রাথমিকভাবে একটা টেস্ট করে থাকি সবসময়। তো এটাতে একটা টেস্ট করলাম প্রাথমিকভাবে, করার পরে আমরা দেখলাম যে আমাদের লাইটগুলো সম্পূর্ণ জ্বলে না, সম্পূর্ণ জ্বলতেছে না। তো সবগুলো চেক করলাম, করার পরে দেখলাম যে এই যে ক্লিপটা, এটার সমস্যা ছিল। তো আমরা চেক না করে কেউ কখনো ক্লোজ করব না, যদিও বা নতুন লাইট লাগায়। যদি কোনো ক্লিপে লুজ থাকে, কন্ট্রাক্ট না পাই লাইনে, তাহলে সেই লাইনটা জ্বলবো না, আমাদের এই লাইনটা জ্বলতো না। এখন আমরা এই দুটো জাম্পার টানি দেওয়ার কারণে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল। আমরা মাদারবোর্ড দিয়ে একটা চেক করি, টেস্টার ছাড়া, কারণ মাদারবোর্ড দিয়ে চেক করাটাই সবচেয়ে বেটার। এই যে আমাদের লাইটগুলো এখন জ্বলতেছে সম্পূর্ণ। এর আগে কি হয়েছিল, এই লাইনটা শুধু জ্বলে নাই, এই এটার কানেকশন না পাওয়ার কারণে এই লাইনটা জ্বলতো না। তো আমরা এটা জাম্পারিং করে দিয়ে দেওয়ার কারণে এখন আর সমস্যাটা রইল না।
এখন ঠিক হয়ে গেল। জি ইনশাল্লাহ আমরা আমাদের টিভিটা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। এই যে ব্যাকলাইটগুলো ছিল এই ব্যাকলাইটগুলো সম্পূর্ণ আমরা নতুন লাগিয়ে দেওয়ার পরে আমাদের টেলিভিশনটা রান হয়েছে। তো ইদানিং সবাই প্যানেলের ব্যাপারে অনেক মেসেজ করে আমাদেরকে যে প্যানেল প্যানেল তো আমরা হোম সার্ভিস দিই না, আর এই মুহূর্তে আমাদের হাতে কোনো প্যানেল নেই। আমাদের কাছে যদি কেউ প্যানেল চায় সেটা 55 হোক, 43 হোক আর 32 হোক, সেটা নিউ মার্কেটে আমাদের একটা প্রতিষ্ঠান আছে ওই জায়গাটাতে নিয়ে আসতে হবে। যদি কেউ টিভি নিয়ে আসতে চায় সেই ক্ষেত্রে আমরা প্যানেল দেওয়ার মতন চেষ্টা করব। তবে আমাদের হাতে এই মুহূর্তে প্যানেল নেই, এই মেসেজটা দেওয়ার জন্য লাস্টে এই ভিডিওতে আমি বলে দিলাম আর কি। তো মেসেজ এই প্যানেলের যে প্রাইসটা সেটা আপনারাও বাইরের থেকে জাস্টিফাই করবেন, কারণ অনেকে রেট নেই, দাম জানার পরে ওইটা সাধ্যের বাইরে চলে যায়। তো আমরা চিন্তা ভাবনা করবো বাহির থেকে চেষ্টা করে তারপর আমাদেরকে মেসেজ করার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।